গুড মর্নিং, আজকে 18 সেপ্টেম্বর, সকাল 11:30 বাজে। এখনও তিতলির সাথে কথা হয়নি, কথাটা হয়ে গেলে ভালো হয়, এখনও কথা হয়নি। আমি হোয়াটসঅ্যাপ কল করছি কিন্তু ধরছে না, বোধহয় ঘুমাচ্ছে, কারণ কালকে ওর প্রচুর কাজ ছিল, প্রচুর। দেখা যাক, উঠলে নিশ্চয়ই আমার ফোন করবে। আমি কি করি, দুজনকেই গুড মর্নিং লিখে রেখে দিই, একটা অ্যান্সার পেলেও যদি সারণি করে সারণিক অ্যান্সার দিয়ে দেবে, বা তিতলি ওঠে তিতলি অ্যান্সার দিয়ে দিলে এটা মনের শান্তি, আর কিছুই না। আমি এখন একটু ব্ল্যাক কফি খাবো, এটা সবসময় তিতলির সাথে বসে খেতাম, অনেক দিন বাদে খাচ্ছি, প্রায় এক সপ্তাহ বাদে একটু ব্ল্যাক কফি খাচ্ছি। 1:10 বাজে, এখনও তিতলিটার সাথে কথা হলো না। একটু বেরোবো, বেরোবো মানে একটু ব্যাংকে যাব, তারপর ওবাড়ি যাব, তারপর এসে লাঞ্চ করব। লাঞ্চ আমার বানানো হয়ে গেছে, তো সেটাই, যতক্ষণ না কথা হয় না একটা কীরকম ফিল হয় যে সকালবেলা এখনও কথা হলো না। এখনও হয়তো ঘুম থেকেই ওঠেনি জানো তো, কারণ কালকে অনেক কাজ ছিল, আমাকে বারবার বলেছে মা কাল অনেক কাজ আছে, উঠলেই ঠিক আমাকে একটা গুড মর্নিং বা ফোন করবে। সেটাই, একা থাকে, সমস্ত কিছু একা করে, সবসময় টেনশন হয় যে শরীরটা ঠিক আছে কি না, ঠিক মতো খেলো কি না, পুরো তোমরাও তো দেখছো কীভাবে সমস্ত করছে, তো মা হিসেবে একটা টেনশন তো হয়। যাই হোক, আমি এবার একটু বেরোবো, বেরিয়ে কিছু কাজ আমাকে সারতে হবে। আর জামা কাপড়ও কেচেছি আজকে, বাইরে বেশ ভালো রোদ, বেশ ভালো রোদ। গুড মর্নিং, আজকে খুব ভিয়ার ভাবে মর্নিংটা শুরু হয়েছে, হঠাৎ ঘুমাচ্ছি, উঠে শুনছি ফায়ার অ্যালার্ম বাজছে, সবাই দৌড়াচ্ছি, আমরা নিচে এসে গেছি, বুঝতে পারছি না কি হলো, এসে দেখে ওরা ড্রিল মানে শেখানো হচ্ছে যে কি করব। তো বেসিক্যালি শিখলাম যে ফায়ার অ্যালার্ম বাজলে কি করতে হবে, কোথা দিয়ে বেরোতে হবে, যেটা খুবই দরকার। ডিপিএসে হয়েছিল, বাট খুব সবাই প্যানিক করেছিলাম আমরা, বাবা আমরা সবাই ভাবছি যে আমাদের নিশ্চয়ই কোনো দোষে হয়েছে, সবাই ভাবছে কেউ স্নানে গেছিলো তখন স্টার্ট হয়ে গেছে, সে ভাবছে মেবি শাওয়ারের জন্য ফায়ার অ্যালার্ম বেজে গেছে, স্টিমের জন্য, কেউ ভাবছে কুকিংয়ের জন্য। আর আমি তো বুঝতেই পারছি না যে কোন দিকে বেরোতে হয়, আমি তো ঘুমে পারছিলাম না আর কি বুঝতে যে কী হচ্ছে আর কি। ফ্ল্যাটে ঢুকলাম, তিতলি ফোন করেছিল, তিতলির সাথে কথা হলো, কিন্তু আজকে ভেবেছিলাম একবার জগন্নাথ কুঞ্জে যাবো, কিন্তু সেটা হলো না, ব্যাংকের কাজ করতে করতেই দেরি হয়ে গেল। আর একটু টুকটাক ডিম টিম, বাড়ির যা জিনিস লাগবে ওগুলো কিনলাম, আমি ব্যাংকে ছিলাম বলে তিতলি আমাকে পাচ্ছিল না, নেটওয়ার্কটা বোধহয় প্রবলেম করছিল, ওই জন্য সৌরভ ফোন করেছিল, বলো মেয়েকে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে। এই যে জিমের অনেক কিছুই এসে গেছে, ওই যে ঢুকতে পাচ্ছি না, দরজাটা লক করা, বাহ এসে গেছে সব কিছু, তিতলিও দেখে নেবে। এটাই আমার লাঞ্চ, ভাত, লেবু আর এই যে মাছের ঝোল। রেডি হয়ে গেছি ফর ইউনিভার্সিটি, যাওয়ার আগে একটু পাস্তা খেয়ে তারপর বেরিয়ে যাবো। আজকে অনেক কটা কাজ আছে, আই ডোন্ট থিঙ্ক আজকে অতটা ব্লগ করতে পারবো, কারণ আজকে আমার আই গেস 3:30 থেকে একটা স্ট্রেস ম্যানেজমেন্ট এর একটা কি বলবো সোসাইটির একটা ইভেন্ট আছে, তারপর আছে হচ্ছে 7:00 থেকে হাইড অ্যান্ড সিক ক্লাবের একটা ইভেন্ট, ওখানে গেমস এন্ড অল অনেক কিছু হয়, কি এক্সপিরিয়েন্স হয় না হয় বাড়ি এসে শেয়ার করবো। আর আই ডোন্ট থিঙ্ক আজকেও ব্লগ করতে পারবো, বিকজ আমরাও সোসাইটিগুলোকে এক্সপ্লোর করছি, আমি জানছি জায়গাটাকে, চিনছি, তো সবসময় ব্লগ করা হচ্ছে না। ইভেন আমি তো রিল পোস্ট করা ছেড়েই দিয়েছি, কত দিন আমি রিল পোস্ট করিনি, টাইমটা এখন একটু ম্যানেজ করতে আমার প্রবলেম হচ্ছে, প্রবলেম ঠিক হচ্ছে না, বাট হ্যাঁ ওই আর কি, খুব ব্যালেন্স এখনও করে উঠতে পারিনি, নিশ্চয়ই খুব শীঘ্রই রিলসও পোস্ট করবো। এই যে ব্রেকফাস্ট পাস্তা, আর এরকম গার্লিক ব্রেডের একটা পিস নিয়ে নিয়েছি, এটা ব্রাঞ্চ টাইপের। Seen a lot of change, been through a lot of pain, some things are not the same as they were a year ago, but all will be okay. Going on for time. Good back.
ফ্রি পিজ্জা। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. Nice. খুব ভালো হয়েছে। আমি কিছু পারিনি। কি লিখবি? 6:30 বাজে, একটু সন্ধ্যে দিয়ে দেবো। আর এই স্ট্যান্ডটা বেশ ভালো হয়েছে, আমি তোমাদের সাথে কথাও বলতে পারছি, কাজও করতে পারবো। এই যো আমার ধুনো ধূপ, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যো তোমরা তো জানোই আমি বাটি ধুনো ইউজ করি সন্ধ্যেতে, এই যো নামটা ভীষণ ভালো, মানে খুব পজিটিভ ফিল হয়। আর আমার জানো তো আর একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে কর্পূরদানি, ওটাও আমি ঘরে জ্বালাই। যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে দেখবে একটা কর্পূরের গন্ধ ছাড়ে না, ঘরে ওটা জ্বালালে কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ে। তোমরা ইউজ করে দেখতে পারো, পুরো ধুনোর গন্ধ। আজকে ভাবছি পাও ভাজি বানাবো। পাও কিনে এনেছি, সকালে যখন বেরিয়েছিলাম তখনই কিনে এনেছি। বিনস, ক্যাপসিকাম, আলু এগুলো তো রয়েছে বাড়িতে, ভাবছি এটা দিয়ে এটা বানিয়ে দেবো। আর সৌরভ তো দারুণ খুশি হয়ে যাবে। ক্লির ঘরে দেখো আমি কতদিন ধরে এটা খুঁজছি। সৌরভকে বলছিলাম, সৌরভ তুমি দিয়েছো? তাই সৌরভ বলছে আমি কেন নেবো, আমার আলাদা সমস্ত রয়েছে। দিয়েছি। আর এই ঘরে এসে ব্লগ করার আমার আরেকটা কারণ হচ্ছে, তিতলি তো এভরিডে ব্লগটা দেখে, ওর ভালো লাগবে ওর ঘরটা দেখতে, ওই জন্য এখানে এসে আমারও ব্লগ করতে খুব ভাল লাগে। এই পার্টটা পুরো তিতলির জন্য, পুরো ধোঁয়া। সৌরভ জাস্ট ঢুকলো। কটা বাজে গো? চা করিনি এখনো জানো, চা করবো, তোর একসাথে চা খাবো। আজ একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, এটা কি দেখো? বিশাল বড়। এভরি টাইম ইট ফিলস গুড, এটা আমাদের ইউনিভার্সিটি এন্ট্রেন্স বলতে পারো, মানে এন্ট্রেন্স ওরকম কিছু নেই, বাট হ্যাঁ আমাদের বিল্ডিং গুলো এখান থেকে স্টার্ট হয়। This is my building. এই যে এইটা তো, ইয়াপ, অ্যামেজিং প্লেস। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, বসা যায়। হ্যাঁ, চল আমরা বাড়ি ফিরছি এবার। এখন কটা বাজে? 6:30 মেবি। আর 6:30 তো এরকম, হ্যাঁ এটা কিন্তু বাই দ্য ওয়ে 6টার আলো, 8টা অবধি আলো থাকে। এই জন্য ওরা বুঝি না করে রোড 12টা বেজে যায়, হঠাৎ দেখি 10টার পরে হঠাৎ 12টা, মাঝে টাইমটা থাকে না, দুপুর থেকে মানে 12টার পর 12টা আসে, মাঝের 12 ঘন্টা বোঝা যায় না। সিরিয়াসলি দেখ, পাও ভাজি ভাজি তৈরি হচ্ছে। তোরা দেখো কেমন দেখতে হচ্ছে, ইয়ামি লাগছে, ভালো লাগছে, গন্ধটাই অসাধারণ। তাহলে আজকে ভালো ডিনার? ভালো, আমি এগুলোই ভালোবাসি। এটা এটা কত ভালো খাবার, তাই না? আজ আমাদের ডিনার পাও ভাজি। এখন সৌরভ বলবে কেমন হয়েছে, অনেক আছে আমি বেশি নিইনি, কেমন হয়েছে একটু দেখো তো, বলো তো। ভালো আছে? তিতলিকেও আমি এই একটা মশলা দিয়ে দিয়েছি জানো তো, যে কোনো কিছুর সাথে মিশিয়ে একটু খেতে পারবে। বলছে তো আর দুদিনের মধ্যে পৌঁছে যাবে, আমার চেক করে বললো লন্ডনে অলরেডি ওদের জিনিসপত্র পৌঁছে গেছে। কত ইন্টারেস্টিং, ক্লাবের কথা বলছে, কত কিছু ওরা করছে। এই 7 দিন ধরে ওদের পুরো কলেজটা সম্বন্ধে নলেজ দেওয়া হচ্ছে। একটা তার মধ্যে দারুণ ক্লাব আমার ভালো লেগেছে, ইনসেক্ট ধরা। ওদের কাছে একটা করে ছোটো ছোটো নেট থাকবে, জাল থাকবে, মানে যে যে সেটাতে নাম দিতে চাও সেই নাম দিতে পারো। তিতলি একটা ক্লিনিংয়েও কিছুতে নাম দিয়েছে, নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে।
আর যেটা বললো মা ইনসেক্ট, ওদের একটা করে নেট দিয়ে দেবে, দিয়ে যত ইনসেক্ট তোমরা দেখতে পাচ্ছ সেটার মধ্যে পুরে ওদের একটা রুম আছে সেখানে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে, যাতে ওরাও ভালো থাকে। কী সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো এই সমস্ত শুনে, কত কিছু নতুন জানতে পাচ্ছি। এই সমস্ত ধারণা তো আমাদের ছিল না, বলো, আমার তো অ্যাটলিস্ট ছিল না। তো তিতলিও ভীষণ হ্যাপি, তাই আমরাও ভীষণ হ্যাপি। আর এখন অনেকটা রাত হয়েছে, এবার আমরা শুয়ে পড়বো। তিতলি কী রান্না করলো নিশ্চয়ই তিতলি তোমাদের সাথে শেয়ার করবে। সৌরভ এখন ওষুধ খাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে, তাই আমাদের তরফ থেকে গুড নাইট। আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে আর রাইস, সেই প্রিপারেশন স্টার্ট করেছি। শরণিক এখন দেখো কানে হেডফোন দিয়ে এমনি কী বলে এটাকে সব ভুলে যায়, ক্যারেটস, গাজর কাটছে। আর আমি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, এটা কালকের জন্য কেটেছি, আর এগুলো এমনি একটু ছাড়িয়ে কেটে রেখেছি। যেদিন ইউনিভার্সিটি তাড়াতাড়ি যাওয়ার থাকবে যাতে সুবিধে হয়, তো এটাও তার জন্যই করে। রান্না ডান, একটু রান্নাটা রেখে মানে খাবারটা রেখে আর কি আমরা নিচে যাচ্ছি, একটু খেলবো। আর আমার ঘরে যে ট্র্যাশটা আছে ওটাকেও ডিসকার্ড করতে হবে, ওটা করবো, তারপর খাবো। এখন কটা বাজে তারও দেখে বলছি, এখন 9:44 বাজে, তো মেবি 10:10-15 অবধি খেলে উঠে আসবো। এই ও, এই যে দেখি জয়া চ্যান্ডলারের কথা মনে পড়ে গেল। ভাবতেই পারছি না, আর এই যে এখানে একটা নতুন কি এসছে, এবার এটা বুঝতেই পারছি না কি এই বল, জোরে মারতে হয় এদিকে। Through the downs and lows and we're all going live, still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes, and ain't no one in life holding me back no more. I've seen a lot of change. এসে গেছি, প্রচুর খেললাম, প্রচুর গল্প করলাম, খুব মজা হলো। এবার কি করে নেবো ডিনার, আলু ভাজা আর পেঁয়াজ ভাজা দেখালাম, ওটার সাথে ভাত আর মাখন। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।